অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় মিন রাশি ফেব্রুয়ারি দু কেমন যাবে কি সম্ভাবনা আসতে চলেছে আপনি যদি হন মিন রাশি মানুষ আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি দেখুন এই যে আমি মাসিক রাশিফলটি বলছি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশিফলটি কি বলুন তো আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে পাবেন কোন কোন দিক থেকে আপনাদের শুভ বার্তা বহন করবে এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে সেই দিকগুলো আপনার একটু হলেও যদি কনসাস থাকতে পারেন সেই সমস্যা থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পেতে পারেন এই জন্য আমি প্রত্যেক মাসে রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করি এবং এটা একটা সম্ভাবনা দেখুন প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা গ্রহের অবস্থান আলাদা আপনার নক্ষত্র আলাদা চরণ আলাদা পায়ে আলাদা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হাজারও মিন রাশি আছে লাখো মিন রাশি প্রত্যেকই যে একই রেজাল্ট পাবে আমি কখনও দাবি করি না কিন্তু এই রাশি বলটি আপনাদেরকে চলার পথে যথেষ্ট পরিমাণে কিন্তু সাহায্য করবে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে যদি পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন রিপ্লাই সময় মতো পেয়ে যাবেন সম্পূর্ণরূপে এটি পেস সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং যারা বারবার বলছেন রাশি জানিয়ে দেন লগ্ন জানিয়ে দেন দেখুন এটার জন্য কমেন্টস বক্সে করুন যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডের নিজস্ব সমস্যা সমাধান করতে চান অবশ্যই এই এই নাম্বারে আপনারা মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন তো যাই হোক শুরু করা যাক মিন রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ফেব্রুয়ারি দু হাজার একুশ প্রথম আসে শরীরগত দিকটা দেখুন শরীর স্বাস্থ্যের দিকটা আমি যদি আসি শরীরগত দিকটা আপনাদের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের অনেকটাই রিকভারি দিক কিন্তু থাকছে অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনাদের শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দিক কিন্তু থাকছে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কর্ম জায়গাটা কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি এই মাসে কিন্তু আপনারা পাবেন এবং যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল আপনি যদি মীন রাশি মানুষ হন প্রেমের জায়গাটা কিন্তু খুবই আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা শুভ ফল প্রদান করবে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে পুরাতন প্রেম অর্থাৎ যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে বা রিলেশান ক্রাইসিস চলছে সেই জায়গাটাতে কিন্তু আপনাদের প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে দেখুন এইভাবে একটা কথা বলি আপনার রাশিচক্রের দরকার প্রে আপনার পঞ্চম ভাব এবং তা শুক্র চন্দ্র মঙ্গল কেমন অবস্থাতে আছে এবং কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো প্রেমজ জায়গাতে এই জায়গাগুলো কিন্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে আপনারা দেখিয়ে দিন সেই জায়গাটা কিন্তু রেকর্ড করেন দেখবেন যাদের প্রেম এসেও প্রেম ভেঙে যাচ্ছে কি না সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন কর্মের জায়গাটা আমি যেমন বললাম কর্মপ্রাপ্তির জায়গাটা আপনার কর্মক্ষেত্রে যারা চিঞ্জ চাইছেন সেই চেঞ্জটা কিন্তু আপনাদের হবে আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ ইনকাম যোগটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় আপনাদের কিন্তু হবে আপনি যদি মিন রাশি মানুষ হন যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় হবে তো পায়ের সমস্যা নিয়ে কিছুটা হল আপনাদেরকে ভুগতে হবে এবং যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা থাকবে এবং আপনাদের এই মাসে বেশ কিছু শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এবং যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যান বিয়ের জায়গাটা শুভ বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে প্রশমিত কিন্তু আপনাদের করবে আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা যদি বলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা আপনারা পাবেন অর্থাৎ যাদের ইনকাম ব্যবসাতে খুব তালমাটাল মাটাল চলছিল সেই জায়গাটা কিন্তু আপনারা আবার পুনরায় পুনরুদ্ধার কিন্তু আপনাদের হবে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসা কেন্দ্রিকের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো নির্দেশ করছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন এবং যারা ফিল্ম দুনিয়াতে আছে অর্থাৎ অ্যাক্টিং মডেলিং অর্থাৎ ক্যামেরার সামনে পিছনে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে আপনি মিন রাশি মানুষ উচ্চশিক্ষাতে যারা আছে যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা যারা মাস্টার্স করছে তাদের ক্ষেত্রে ভালো যারা গ্র্যাজুয়েশান করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এই মাস্টার্স শুভ ফল প্রদান করবে অর্থাৎ এডুকেশনের দিকটা কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যের সাপোর্টে আপনাদের ধন কিন্তু আসবে আকস্মিক প্রাপ্তির জায়গাটা আপনাদের থাকছে এবং আপনাদের পুরাতন বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা যাদের পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গাটা নিয়ে সমস্যা সেই পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা সেখান থেকে কিছু অর্থ পাওয়া এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসছে তবে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু এই মাসে অপেক্ষা করছে আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ নিজস্ব বাড়ি ফ্ল্যাট জমি বা গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে মিন রাশি ক্ষেত্রে কিন্তু ভূমি ভবন বাহন সুখের জায়গায় কিন্তু ভালোভাবে নির্দেশ করছে তবে আপনাদের এই মাসে বিশেষ করে যারা টাকা পয়সা ধার দেন সেই জায়গাটা অর্থ লেনদেনের ব্যাপারে একটু হলো সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টুকিটাকি মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাটা ভাইয়ের সঙ্গে একটু হলো মতবিরোধ এবং আপনাদের দাম্পত্য জীবনটা যদি বলি দাম্পত্য জীবন যথেষ্ট আপনাদের সুখের কিন্তু হবে আপনি মিন মানুষ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু প্রদান করবে আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টের সাপোর্ট তো আপনাদেরকে দিবে এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনার বন্ধুর থেকে সহযোগী বন্ধুর থেকে হেল্প আপনারা কিন্তু পাবেন যারা সেলসে আছে যারা মার্কেটিং লাইনে আছে বা আপনি ধরুন এজেন্ট কোনো কিছুর সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন আপনি মিন মানুষ সেলস সেলসে আছে মার্কেটিং লাইনে আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন নতুন কাজের সুযোগ আপনাদের আসবে বেসরকারি ক্ষেত্রে বা যারা আইটি সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এ মাসটা শুভ ফল কিন্তু প্রদান করবে তবে আপনাদের ভাড়াটিয়া নিয়ে সমস্যা ভাড়াটিয়া রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের থাকবে এ মাসে আপনাদের শেয়ার মার্কেট থেকে লটারি থেকে প্রাপ্তির জায়গা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা অর্থাৎ অযাচিত শত্রুতা অর্থাৎ আপনার উন্নতি কারণ শত্রুতা অর্থাৎ আপনি উন্নতি করছেন সেটা ফালতুভাবে মানে আপনার হিংসা করে এরকম শত্রুতার জায়গা কিন্তু থাকছে এবং বেশ কিছু মুখ মিষ্টি লোক আপনাকে আপনাকে তেল মেরে আপনার কাছ থেকে কাজ হাসিল করে নিয়ে বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে মিন্নাসি ক্ষেত্রে যথেষ্ট এই দিকটা আপনারা সাবধানতা অবলম্বন করুন ছোটো কাটো চোট আঘাত লাগা হাড়ে লাগার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ চলাফেরা যখন করবেন একটু হলেও সাবধানভাবে চলাফেরা করুন আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি যথেষ্ট হারে মজবুত রয়েছে তবে পাশাপাশি আপনাদের ব্যয় জায়গাটাও কিন্তু থাকছে এই ছিল জিস্ট মিন কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ একটা সম্ভাবনা তুলে ধরলাম নমস্কার ধন্যবাদ